আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছের এবং দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন এবং আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে হৃদরিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং পরম করুণাময় আল্লাহর নামে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষের জীবনকে, আমাদের জীবনকে আলোকিত করার জন্যে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয় নিয়ে আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামী গবেষক, ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাহে রমজানে পরিবারের লোকদের আল্লাহ ভীরু বানানো। তো এটি আসলে আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেখানেই যাই মানুষের ভিড়, মানুষে বলে, অনেকেই বলে থাকেন যে হুজুর আপনি একটু দোয়া করেন, আমার ছেলেরা আমার কথা মতো চলে না, আমার স্ত্রী আমাকে ভুল বোঝে, আমার মা বাবা আমাকে দূরে সরিয়ে দিয়েছে ভুল বোঝে। আবার বলে ভাই বোনের সাথে মিল মহব্বত নেই। আবার অনেকে বলে যে আমার সন্তানেরা পড়াশোনা করে না, একটু দোয়া করেন। এভাবে করে আসলে অনেকে আবার বলে যে আমার স্ত্রী আমার অনুগত নয়, একটু দোয়া করেন। তো এভাবে করে আসলে আমরা যেন অনেক সময় মনে করি যে আমাদের জীবনের পরিবারের শান্তির পায়রাটা কোথায় যেন হারিয়ে গেছে অজানার পথে। তো আমাদের আবার এই শান্তির পায়রাটা আমাদের জীবনে শান্তির ফিরিয়ে আনতে হবে এবং প্রতিটি পরিবারকে করতে হবে শান্তির দুর্গ। মনে রাখতে হবে পরিবার হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান এবং এই পরিবারই হলো মানুষের জীবনের একটি অনন্ত সুখের একটি স্থান। কিন্তু দেখা যায় যে মানুষের, আমাদের এই পরিবারগুলোর, পরিবারের সদস্যরা আল্লাহ ভীরু না হওয়ার কারণে দেখা যায় যে যে যার মতো জীবন যাপন করার কারণে, দেখা যায় যে ইসলামী জিন্দিগিতে জীবন যাপন না করার কারণে দেখা যায় যে তারা একাক পথে একাক মতে চলতে থাকে, যাতে করে সমাজে অশান্তি বিরাজ করে, অশান্তি নেমে আসে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মজবুত সম্পর্ক সদস্যদের, পরিবারের সদস্যদের সাথে কীভাবে মজবুত সম্পর্ক গড়ে তুলতে হয় সেটা কিন্তু শিখিয়ে গেছেন। মাহে রমজানে কীভাবে পরিবারের সদস্যদেরকে আল্লাহ ভীরু বানাতে হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছে 1500 বছর পরে। তাই আজ অনেক বেশি মনে পড়ে সেই রসুলকে, যে রসুল এই পরিবারের সদস্যদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্যে মাহে রমজানকে বেছে নিতেন এবং একান্তভাবে মাহে রমজানে পরিবারের লোকদেরকে ডেকে ডেকে ইবাদত বন্দিগি করার জন্য উৎসাহিত করতেন। এবং কী যে কত গভীরভাবে পরিবারের সদস্যদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্য মাহে রমজানে তিনি খাটতেন, পরিশ্রম করতেন, কষ্ট করতেন, সে বিষয়টি আজ আপনাদের সামনে আমরা তুলে ধরব। চলুন আমরা প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। মহতারাম, আমাদের মাহে রমজান মাসটি যখন আসে এটি আসলে সবার জীবনে একটি প্রশান্তি নিয়ে আসে। অনেকেই যে মানুষটি ঝগড়াটে সে মানুষটিও কিন্তু বলে যে ভাই মাহে রমজানে আমি রোজা রেখেছি, তোমার সাথে ঝইঝামেলা আমি করতে চাই না, ঝগড়া বিবাদ করতে চাই না। এবং সকলেই চেষ্টা করে যে রমজানে নিজেকে একটু সংযত রাখতে পৃথিবীর সকল অকল্যাণ এবং সকল অপরাধের কাছ থেকে। তো এই যে প্রশান্ত থাকে মনটা, শান্ত থাকে, ফ্রেশ থাকে। তো অনেক সময় দেখা যায় পরিবারের সাথে, অনেক ছেলের সাথে, ছেলেমেয়ের সাথে ভালো সম্পর্ক নেই, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই, ভাই বোনের সাথে দীর্ঘদিন পর্যন্ত জটলা লেগে আছে, দূরত্ব লেগে আছে। তো এই দূরত্বগুলো কীভাবে মাহে রমজানের এই নরম মেজাজে, নরম মনে এটাকে আসলে ম্লান করে দেওয়া যায় কীভাবে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, ভূমিকাতে অনেকগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথাই যদি আমরা মনে রাখি এগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়ের জন্য যথেষ্ট।
হয়তো সম্পূরক দুই একটা কথাই বলবো আপনার সাথে সম্পৃক্ত করে, এবং সেই বিষয়গুলোর মধ্য দিয়ে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করব যে পরিবারের লোকদেরকে আল্লাহ ভীরু বানানোর জন্য এই মাহে রমাজান একটি বড় টিপস, বড় হাতিয়ার। দেখুন, আমি এই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করতে চাই। একটি হলো যে মাহে রমাদান আমাদের কি কি সুবিধা সুযোগ সুবিধা দিয়েছে, আর সেই সাথে আমার পরিবারের লোকজনদেরকে আমি আল্লাহ ভীরু বানানোর জন্য কি পন্থা অবলম্বন করতে হবে এবং কেন, এই বিষয়টাকে যদি আমি অ্যানালাইসিস করে বের করতে চাই, তাহলে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভর্তুকি মিটিয়ে নেওয়ার জন্য, তার জীবনে যা ঘটে গেছে, যা হারিয়ে ফেলেছে, যা লাভ করতে পারেনি, সেই ত্রুটিটাকে মুছিয়ে ফেলার জন্য এবং অল্প সময়ের মধ্যে অধিক সওয়াব হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি নেয়ামত স্বরূপ দিয়েছেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছেন যে আতাকু নিয়ামাতুম মিনাশ শুহুরি শাহরু রমাদান, প্রথমেই তিনি মাহে রমাদানের পরিচয় দিয়েছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার যে বারোটি মাস, সেই বারোটি মাসের মধ্যে এই রমজান মাসটাই দিয়েছেন তোমাদেরকে নেয়ামত হিসাবে। এটা একটা প্রণোদনা তোমাদের জন্য। কেমন প্রণোদনা? প্রণোদনা হলো এই যে একজন উম্মত ষাটটি বছর কাটিয়েছে, কিন্তু তার জীবনের ষাটটি বছরে সে অনেক ত্রুটি বিচ্ছুতি করেছে, অনেক জীবনের অনেক কিছু সে হারিয়েছে, অনেক কল্যাণের কাজ সে করতে পারেনি, অনেক পুণ্যের কাজ সে বাদ দিয়েছে, এই যে তার ত্রুটি এটাকে পুষিয়ে নেওয়ার জন্য, আমাদের বর্তমান ভাষায় এই লকডাউনের মধ্যে ব্যবসায়ীদের পুষিয়ে নেওয়ার জন্য সরকার প্রণোদনা ঘোষণা করেছেন। আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো আমাদের প্রভু, আমাদের ইলা, আমাদের রাজ্জাক, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, তিনি তো আমাদের সবচেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমাদের অনেক প্রিয় এবং আপনজন। তো আল্লাহ জাল্লা শানুহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে একটি মাস দিলেন যে সে যেন নিজে এই নিজেকে সমস্ত পাপ পঙ্কিলা থেকে মুক্ত করতে পারে এবং নিজের মধ্যে খোতা ভীরুতা অর্জন করতে পারে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে সূরা বাকারার 183 নম্বর আয়াতে যে কথাটি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুস্পষ্ট জানালেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা বিধান হিসেবে দেওয়া হয়েছে যেমন পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয়েছিল। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, জানলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ বিধান দিয়েছেন এই মাহে রমাদানের সিয়ামকে, এবং আল্লাহ এটাও বলেছেন যে ফমাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাসটি পাবে সে যদি বালেগ হয় এবং সে যদি আকলমন্দ হয় তাহলে সে এই মাসে রোজা রাখবে। এবং আল্লাহ রাসূল স্পষ্ট করে হাদিসে বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ও কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আল্লাহ রাসূল এই কথাটি বলেছেন যে আমি এই মাহে রমাদানের এই রোজাগুলোকে দিয়েছি ফরজ হিসাবে আর রাতগুলোকে দিয়েছি নফল ইবাদতের জন্য নির্ধারণ করে দিয়েছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা, বিধি ব্যবস্থাটি রাখলেন। প্রথমত বললেন যে তোমাদের মুত্তাকি হওয়ার টিপস হলো এই মাহে রমাদানের রোজা। এখন এই যে মুত্তাকি হওয়ার টিপসটি, এই টিপসটি গ্রহণ করার জন্য আল্লাহ রোজা দিলেন, সেই রোজাটাকে আমি শুধু ওই সুবে সাদেকে পানাহার এবং সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবো, আমি ইন্দ্রিয় পরিচালনা থেকে বিরত থাকবো, এখানেই কাজটা শেষ? আমার মনে হয় নয়, এটা করলেই যে আমার রোজা আদায় হবে এমনটি নয়। আমি যদি সেটাকে এভাবে বিশ্লেষণ করি যে মুত্তাকির পরিচয়টি আল্লাহ কোরআনে হাকিমে কী দিয়েছেন, মুত্তাকির পরিচয়টি আল্লাহ কোরআনে হাকিমে দিয়েছেন, মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং তার ডেস্টিনেশন কোথায়? ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনি জান্নাত লাভ করবেন, তাহলে মুত্তাকি হওয়া দরকার। তাহলে মুত্তাকি হতে হলে কী করতে হবে? মুত্তাকি হতে হলে আল্লাহর সামনে কাল কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, এই ভয় আপনার মধ্যে আসতে হবে যে আহকামুল হাকিমিন যেদিন চেয়ারে বসে বিচার শুরু করবেন, আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল কিছু, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এমন একটা কিতাব ধরিয়ে দিবেন, পুস্তক ধরিয়ে দিবেন, যেই পুস্তকের মধ্যে আমার ছোট বড় সকল কিছু ওখানে সন্নিবেশিত থাকবে,
আর পরীক্ষা একের পর হতে থাকবে। প্রথম পরীক্ষাটাই হবে আমার আমলনামাটি ডান হাতে আসলো নাকি বাম হাতে আসলো। ডান হাতে আসলো তাহলে তো আমি বেঁচেই গেলাম, আর যদি বাম হাতে এসে যায় তাহলে আমার মৃত্যু কামনা করা ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে সে কথাগুলো বলেছেন। তো সুতরাং ওই যে মহান রব্বুল আলামিনের কাছে, রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, সেদিন যতগুলো ঘটনা ঘটবে প্রত্যেকটা ঘটনাকে আড়াল করার মতো আমার আর কোনো সুযোগ থাকবে না। এই ভীতিটা যার মধ্যে থাকবে, যে ব্যক্তি ভয় পাবে যে আমাকে কিন্তু একদিন না একদিন আমার মাওলার সামনে দাঁড়াতে হবে, আজকে যা কিছু করছে না করো এই সকল কিছুর জবাবদিহিতা কিন্তু আমাকে সেদিন করতে হবে, এই ভয়টি যার মধ্যে আছে। আর এই ভয়টি নিয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে তার রিপুকে নিয়ন্ত্রণ করে এবং সকল অশ্লীল গরহিত কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সেই মানুষটিই তো মুত্তাকি। আপনাকে মুত্তাকি হওয়ার জন্য যে টিপস সেটা হলো এই মাহে রমাদানের রোজা। তো এখন দেখুন মাহে রমাদানের রোজাকে, এই রিপুকে নিয়ন্ত্রণ করার জন্য এই রোজাটা কেন আসলো, খুব চমৎকার একটা বিষয় কিন্তু আপনি পাবেন খুঁজে, সেটি হলো এই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কথাটি বলছেন যে ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, এর স্বভাব সুলভ ভঙ্গিটাই হলো নফস সবসময় পাপের দিকে ধাবিত হয়, তার কাজটাই পাপ করা। তাহলে কেমন করে বুঝলাম, বুঝলাম যে আল্লাহ জাল্লা শাহানুহু যখন রুহুকে তৈরি করলেন, রুহুকে তৈরি করার ফলে রুহুকে জিজ্ঞেস করলেন হে রুহ তুমি কে আর আমি কে, অথচ যিনি প্রশ্ন করছেন তিনি কিন্তু মহান রব, তখন ওই অন্তর কিন্তু জবাব দিয়েছিল তুমি তুমি আর আমি আমি। আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহ যে সৃষ্টিকর্তা সৃজনকর্তা লালনকর্তা এটা সে বলে নাই। এখন কি করবে, রুহুকে শাস্তি দেওয়ার জন্য তাকে পানিতে ডুবিয়ে রাখা হলো। পানিতে ডুবিয়ে রাখার পর তখন তাকে উঠিয়ে যখন জিজ্ঞেস করলো বলো আমি কে তুমি কে, বলো তুমি তুমি আমি আমি। এখনও কিন্তু রুহ ঠিক হলো না। তারপর তাকে প্রখর তাপের মধ্যে আগুনে পোড়ানো হলো এবং সেখানে তাকে আগুনে পুড়িয়ে যখন তাকে আবার জাস্টিফাই করা হলো, জিজ্ঞেস করলো বলো আমি কে তুমি কে, বলে তুমি তুমি আমি আমি, তখনও কিন্তু রুহকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। তারপর আল্লাহ রুহের খাদ্য কমিয়ে দিলেন, খাদ্য যখন কমিয়ে দেওয়া হলো, যখন তার তেজোদ্দীপ্ততা কমে গেল, দেহের শক্তিটা কমে গেল, ক্রমান্বয়ে যখন সে দুর্বল হয়ে আসলো, তারপর তাকে জিজ্ঞেস করলো বলো তুমি কে আর আমি কে, বলে আমি রু আর তুমি হন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার রোজার মাধ্যমে রুহটাকে নফসকে দমন করা, নফস দুর্বল করা হয়, রুহকে সতেজ করা, সতেজ করা হয়। সুবহানাল্লাহ, চমৎকার। তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খোদা ভীরুতা অর্জন করার শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনি যে কথাটি বললেন তার রেশ ধরে একটু বলতে চাই, একজন মানুষ রোজা রাখলো কিন্তু এগারোটি মাসের বলগাহীন জীবন তার মধ্যে এখনও অব্যাহত আছে, একদিকে লকডাউন, অন্যদিকে ব্যবসা বাণিজ্য বন্ধ, রাস্তায় নামলে পুলিশ পিটাবে, ঘরে বসে ইউটিউব খুলে যত নোংরা জিনিস আছে সব দেখলো, চোখে নিয়ন্ত্রণ করতে পারলো না, জবানকে নিয়ন্ত্রণ করতে পারলো না, কানকে নিয়ন্ত্রণ করতে পারলো না, চোখকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তাহলে ওই ব্যক্তির রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে, প্রশ্নই ওঠে না। মিথ্যাচার যার জীবনটাকে ভরপুর করে দিয়েছে সেই ব্যক্তি রোজা রেখে কোনো লাভ হয় নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তুমি এই যে খানা পিনা বন্ধ করে দিয়েছো তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না, কারণ তুমি তো আগের মতোই রয়ে গেছো, তুমি পরিবর্তন করতে পারো নাই। সে কারণে আমি একটা কথা বলার চেষ্টা করি সবসময়, সেটা হলো এই, একজন ব্যক্তি রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেভাবে রোজা রাখার কথা, কারণ রোজাটা তো আল্লাহর জন্য, এই রোজার মতো এমন একটা ইবাদত কিন্তু অন্য কোথাও নাই। আপনি রোজা, আপনি রোজাদার কিনা এটা আপনাকেই বলতে হবে যে আমি রোজাদার। পৃথিবীর কোনো মানুষ দেখবে না, আপনি লোকচক্ষুর অন্তরালে খেতে পারেন, শুধু দেখবেন একজন, কিন্তু তার ভয়েই তো আপনি রোজা রাখছেন, এবং তার ভয়ে যখন খানা ফিরা বন্ধ করে দিয়েছেন তখন আল্লাহ জাল্লাহু শানুহু বলছেন আসসাউম বলি ওয়া আনা আজিজি বিহি, কারণ সে আমার জন্যই তার খাওয়া দাওয়া মুজামাত পৃথিবীর সকল স্বাদ আস্বাদ সব কিছু বাদ দিয়েছে আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার জন্য যে রোজা রেখেছে আজিজি বিহি আমি তার প্রতিদান দেব, এবং কোনো কোনো জায়গায় বলেছে আনা উজাবিহি আমি আল্লাহই তার প্রতিদান। এই একটি প্রশিক্ষণ কোর্স বলতে পারি এক মাসের, আর এই প্রশিক্ষণ কোর্সে আমরা পরিবারের অভিভাবক যারা আছি আমরা আমাদের পরিবারের সদস্যদেরকেও
সঠিক ভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করিয়ে এবং সফল হওয়ার জন্য আমরা চেষ্টা চালাতে পারি। মহতারাম প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজানে পরিবারের সদস্যদেরকে ইবাদত করতে উদ্বুদ্ধ করতেন। আমরা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ফয়সাল বিন আলী আল বাদানি তিনি একটি গ্রন্থ লিখেছেন, সেটি হলো হাকাজা কানান নাবিয়ু ফি রামাদান। গ্রন্থে তিনি রমজান মাসে পরিবারের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল এই বিষয়টি নিয়ে তিনি অনেক ব্যাপক লেখালেখি করেছেন এবং তার বিষয়াদি তিনি লিখেছেন এ বিষয়ে। তো এ সম্পর্কে গভীর তাৎপর্যপূর্ণ আলোচনা করতে গিয়ে সেখানে তিনি দেখিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজেই ইবাদত নিয়ে ব্যস্ত ছিলেন না, পরিবারের লোকদেরকেও তিনি ইবাদতে মগ্ন রাখতেন আল্লাহ ভীরু বানানোর জন্যে। পরিবারের লোকদেরকে কীভাবে রাখতেন আল্লাহ ভীরু হিসেবে গড়ে তোলার জন্য কীভাবে ডাকতেন, দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় স্ত্রীগণ পরবর্তীতে বড় বড় সাহাবীদের শিক্ষক হওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছিলেন। কেন করেছিলেন? এটা করার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে করে তাদেরকে গড়ে তুলেছিলেন, একান্তভাবে সেভাবে করে তাদেরকে গড়ে তুলেছিলেন, বিধায় তারা এই যোগ্যতা অর্জন করেছিল। আমার জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পুরো মাস রোজা রাখতেন, প্রতি রমজানে তার উপর নাজিল হওয়া পুরো কোরআন পড়তেন। যখন রমজানের শেষ দশক চলে আসত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিতেন। এ সময় তিনি স্ত্রীদের ঘুম থেকে ডেকে তুলতেন, ইবাদতে উৎসাহ দিতেন। মুসলিম শরীফে এসেছে হাদিসটি। শুধু উৎসাহ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে নিয়েও ইবাদত করতেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে একসঙ্গে তিনি তারাবি পড়তেন। কোনো কোনো দিন তিনি স্ত্রীদের ডেকে আনতেন এবং জামাতে দাঁড় করিয়ে দিতেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এত দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে ইবাদত করলেন যে আমাদের মনে হলো সেহেরির সময় বুঝি শেষ হয়ে এসেছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে ইবাদত বন্দিগিতে ডাকতেন এবং ইবাদত করতেন, এটা কিন্তু আমরা হাদিসে স্পষ্ট আমরা দেখতে পেলাম। আরেকটি বিষয় এখানে আমরা বলতে চাই, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ইতিকাফের অনুমতি দিতেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইতিকাফের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন, আমি হাফসার জন্যে অনুমতি চাইলে তাকেও অনুমতি দেওয়া হলো। বুখারী শরীফ। তো এই যে তাদেরকে আলাদা আলাদাভাবে ডেকে ডেকে উঠাতেন, ইতিকাফ করার জন্যে তাদেরকে উৎসাহিত করতেন, অনুমতি দিতেন এবং বড় বড় সাহাবীদের যে ওস্তাদ হতে পারলেন সেরকমের করে জ্ঞান গর্ভে তাদেরকে গড়ে তুললেন, এটা যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম শিথিল হতেন এখানে, যদি তাদের সাথে সেভাবে করে কোশেশ না করতেন, পরিশ্রম না করতেন, তাহলে কিন্তু তার পরিবারটা এত আলোকিত পরিবার হতো না। তো আমরা আসলে অন্য মাসে দেখা যায় অন্যান্য সময় খুব ব্যস্ত থাকি, অফিস আদালত এবং জীবন জীবিকার প্রয়োজনে অনেক ব্যস্ত থাকতে হয়, কিন্তু রমজান মাসে আসলে দেখা যায় যে পরিবারের সাথে একটু সময় বেশি কাটানোর সুযোগ আমাদের হয়ে ওঠে। আমরা দেখা যায় যে মাহে রমজানে পরিবারের সাথে ইফতার করি এবং সাহারি আমরা গ্রহণ করি, তারপরে হলো তারাবি পড়ার সুযোগ পাই। তো এই সময় আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা তারাবি নামাজে যেতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজটাকে মসজিদমুখী করে আমরা আমাদের সন্তানকে গড়ে তুলতে পারি, যে পাঁচ ওয়াক্ত নামাজটা মাহে রমজানে মসজিদে নিয়ে নিয়ে তাদেরকে পড়ালাম এবং আমাদেরও মসজিদের সাথে অন্তরটাকে লটকিয়ে রাখলাম, একটা সম্পর্ক গভীর গড়ে তুললাম মসজিদের সাথে। ইফতারের সময় আমরা আমাদের সন্তানদেরকে আমরা কিছু টিপস দিতে পারি, সেই সুযোগটা আছে, তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে পারি এবং তাদেরকে ভালো পথে আনার জন্য উপদেশ দিতে পারি। এবং আমরা মাহে রমজানে যেহেতু পরিবারের সাথে বেশি থাকি, সেই সময় স্ত্রীদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্যেও আমরা তাদের কাজটাকে একটু ভাগাভাগি করে আমরা করতে পারি, আমরা তাদের কাজটা একটু করতে পারি এবং তাদেরকে ইবাদত বন্দিগি করার একটু সুযোগ করে দিতে পারি এবং তাদের সাথে একটু বেশি সময় কাটানোর মাধ্যমে আমাদের পরিবারের সদস্যদের সাথে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু আমরা দূর করে নেওয়ার একটা মক্ষম
এরকম সুযোগ পাই, যেহেতু সবার মন মানসিকতা থাকে নরম এবং আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, রোজায় সকল খারাপ কাজকর্ম থেকে নিজেকে সংযত রাখে, সেহেতু কোনো বিষয়াদি নিয়ে ঝামেলা হলে এটা সমাধান করা এবং সম্পর্কের উন্নয়ন করা এবং আল্লাহ ভীরু বানানোর একটি মোক্ষম সুযোগ হলো এই মাহে রমজান। এটাকে আমরা প্রত্যেকটি পরিবার কাজে লাগাতে পারি, প্রত্যেকটি পরিবার কাজে লাগাতে পারি। আমরা যেন সকলে এই মাহে রমজানে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমরা যেন আল্লাহ ভীরু বানানোর জন্য চেষ্টা করি। আমরা দেখা যায় যে আমাদের কাজের যে গৃহকর্মী আছে তাকে একটু আমরা তাকে একটু উপদেশ দিতে পারি। আমাদের যে গৃহকর্মীরা আছে তাদেরকে আমরা একটু উপদেশ দিতে পারি এবং ইবাদত বন্দেগীতে তাদেরকে একটু আমরা ডাইভার্ট করতে পারি। আমাদের যে দারোয়ান আছে, আমাদের যে কর্মচারীরা আছে তাদেরকে আমরা একটু উপদেশ দিতে পারি, তাদেরকে আমরা আমাদের ইসলামের সৌন্দর্যটা তুলে ধরতে পারি এবং তারা কীভাবে আল্লাহ ভীরু হয়, আল্লাহ ভীরু করে যদি গড়ে তুলতে পারি আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের কোম্পানির আমাদের কর্মকর্তা সদস্যদেরকে, দেখা যায় যে তাদের দুটো লাভ হবে। এক হলো একটি দায়িল আল্লাহর সওয়াব আমরা পাবো, দুই হলো পরিবার এবং প্রতিষ্ঠানে কখনো দুর্নীতি হবে না, কখনো অশান্তি হবে না, এটা আমাদেরই লাভ। তো এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন কীভাবে আমরা মাহে রমজানে আমাদের পরিবারগুলোকে আল্লাহ ভীরু করতে পারি এ ব্যাপারে আরও আলোচনা শুনছি আমাদের প্রিয় মহতারামের কাছ থেকে। ধন্যবাদ, অনেক কথাই বলেছেন, আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, খুব ভালো লাগলো। আমি দুটো ভাগ করেছিলাম, দুটো ভাগের দ্বিতীয় ভাগটি হলো আপনি যে কথাটি এখন বললেন সেটি হলো এই, আপনি দেখুন যে পরিবারকে খোদা ভীরু করানো, এই পরিবারের লোকদেরকে বা নিজের কাছের লোকদেরকে দিনের পথে আনা, তাদেরকে ভালো কাজে উৎসাহিত করার দীক্ষাটি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমেই প্রথম শুরু করেছেন। একটু দেখুন না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাক্কী জীবনের ইতিহাসের মাত্র তিনটি বছর যখন গোপন কাজ শেষ হয়ে গেল তারপর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে নির্দেশনাটি দিয়েছিলেন সেটা হলো ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার দাওয়াতের মিশন এখন শুরু হয়ে গেছে, আপনি এখন আপনার পরিবার পরিজনদেরকে নিকট আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন। কিসের ভয়? জাহান্নামের ভয়। আপনি তাদেরকে ইলাহের দিকে ডাকুন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাপা পাহাড়ে গিয়ে তাদেরকে ডেকেছিলেন এবং সেদিন কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছি, যে রাসূলকে প্রস্তর আঘাতে নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছিল, তার দেহ থেকে রক্ত ঝরিয়েছিল এবং আবুল আহাব তাকে ধ্বংস হওয়ার জন্য বদদোয়া করেছিল, আল্লাহ জাল্লা শাহরু সেটা সহ্য করতে পারেনি বলে আবার পাল্টা সেই আবুল আহাবকে ধ্বংস হওয়ার জন্য সুরা এই লাহাব অবতীর্ণ করেন। আমি সব কিছুর মূলে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন বলে এই নিকট আত্মীয়দেরকে, পরিবার পরিজনদেরকে, কাছের মানুষদেরকে কিন্তু সর্বপ্রথম দাওয়াতের কাজটি শুরু করতে বলেছিলেন এবং সেই মিশনটি আমার নবী সারাটি জীবন অব্যাহত রেখেছেন। আপনি যে কথাগুলো বললেন, আরেকটি জায়গায় দেখুন না, আল্লাহ রাসূলকে অ্যাড্রেস করে বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের জন্য আদেশ করুন এবং নিজেও তার মধ্যে সুদৃঢ় থাকুন। এই যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু পরিবার পরিজনদেরকে ওই নামাজের দিকে ধাবিত করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশনা দিলেন। আমরা এই জায়গাগুলো যখন দেখি তখন দেখি যে পরিবার পরিজনদের দায়িত্ব কতটুকু আমাদের উপর। আরেক আয়াত দেখুন, আল্লাহ কি বলছেন যে তুমি নিজেও বাসো, তোমার আহালদেরকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে একের পর এক আল্লাহর নির্দেশনাগুলো সেটা হলো তাহলে বোঝা যাচ্ছে যে আমি একা যদি জান্নাতের পথে ধাবিত হই আর গোটা পরিবার যদি জাহান্নামী হয় সেই জন্য কিন্তু আমাকেও রেসপন্সিবল হতে হবে। আমার স্ত্রী যদি বেপর্দা থাকে সেই দায়ী কিন্তু আমি, আমার সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায় সেই জন্য দায়ী হলাম আমি। আমি মুক্ত হব কখন? যখন আমি আমার চেষ্টা প্রচেষ্টা সব শেষ করে দেব, তারপর আমি আল্লাহকে বলতে পারবো রব্বুল আলামিন আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু তারপরও পারিনি, তুমি তো জানো আমার কতটুকু কর্ম ছিল, আমি কতটুকু চেষ্টা করেছি এবং কতটুকু ব্যর্থ হয়েছি, সকল ডকুমেন্ট তোমার কাছে। সেই সময় হয়তো আমি মুক্ত হতে পারবো, তার আগে মুক্ত হওয়ার আর কোনো সুযোগ নেই।
এই দুই। তিন নম্বর দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আজকে পরিবারের কর্তা হলাম আমি, পরিবারের কর্তা হিসাবে আমার পরিবারে আমার যা যতজন আছে, আপনি পূর্বেই বলেছেন যে পরিবার একটি অনেক বড়, সেই আদম হাওয়া থেকে পরিবারের উৎপত্তি, বিশাল একটি সংগঠন। সেই সংগঠনের মধ্যে যারা যারা আছে তাদের যদি জান্নাতমুখী না করতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে না পারি, তাহলে কিন্তু আমি দায়িত্বশীল হিসাবে কিন্তু কাল কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যাব এবং সেদিন আল্লাহর কাছে মুয়াখাজার শিকার হয়ে যাব। আমাদের মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, এই পরিবারের দায়িত্বশীল আমি, সুতরাং পরিবারের এই দায়িত্বশীল মানুষগুলোর জন্য আমাকেই কিন্তু কাল কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। তাহলে আসুন, মাহে রমাদানে আমি কি করতে পারি? এই মাহে রমাদানে আমি করতে পারি যে মাহে রমাদানের এই বিশাল যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, দেখুন না আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আমাদের জন্য। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাকাররা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরে কানা কামান আদা ফরীদাতান ফীমা সওয়া, সুবহানাল্লাহ। আমি সাধারণ একটি নফল ইবাদত করব অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দিবেন ফরজের। ওমান তাকাররা ফীহি মমন তাকাররা ফীহি ফরীদাতান কানা কামান আদা সাবঈনা ফরীদাতান ফীমা সওয়া, এবং আমি যদি অন্য মাসে যদি একটি ফরজ আদায় করতাম, সেই ফরজটি এই মাসে আদায় কারণে আমি 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দিবেন। শুধু তাই নয়, অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউদাইফুল হাসানাতু বি আশি আমসারিহা ইলা 700 দুরফিন, যে আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে এই মাহে রমাদানের খাতিরে তোমার সমস্ত কর্ম, যে তুমি যে কোনো একটা কাজ করলে বি আশি আমসারিহা তোমাকে 10 গুণ সওয়াব দেওয়া হতো, কিন্তু এই মাহে রমাদানের কারণে সেই 10 গুণের পরিবর্তে তোমাকে 700 গুণ পর্যন্ত দেওয়া হবে, সুবহানাল্লাহ। তুমি 70 গুণ বাড়িয়ে সেই 10 পূরণ 70, 700 গুণ। তো আমি যদি মাহে রমাদানে এত সব সওয়াব অর্জন করতে পারি, তাহলে আমি আমার পরিবারের এই সকল মানুষগুলোকে, পরিবারের সকল সদস্যগুলোকে কেন আমি দিনের পথে আনব না? সেক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হলো এই সুবে সাদেকে পূর্বে যখন আমি সেহরির জন্য উঠব, তাদেরকে আধা ঘন্টা আগে উঠালাম, এই তোমরা একটু উঠো, উঠে তোমরা একটু 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখুন না আমি সেহরিও খেলাম, ফিসহুরে বারাকা, আল্লাহ রাসুল যে বরকতে দিয়েছেন, আমি একটি খুরমা বা এক গ্লাস পানিও যদি খাই, সারাটি দিন আমার দেহটাকে সতেজ রাখবে কে? আমার আল্লাহ। সুতরাং এই যে সতেজ রাখার যে মন্ত্র সেটা হলো আমার সেহরি। এই সেহরি খাওয়ার জন্য উঠছি, বরকতপূর্ণ কাজ করার জন্য উঠছি, কিন্তু তার আগে একটু পরিবারের সকলকে উঠিয়ে যদি তাহাজ্জুদ নামাজটা পড়াইতে পারি, তাহলে তারা বিশাল সওয়াবের অধিকারী হলো। সারাটি দিন তাদেরকে সুযোগ দিলাম, পরিবার পরিজনদেরকে, স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করা, সন্তানদের কাজে সহযোগিতা করা, আমাদের ওই বাসার যে সমস্ত কাজের মানুষগুলো আছে তাদেরকেও যদি আমরা সহযোগিতা করতে পারি, এই বিষয়টি কিন্তু আমাদের মানুষের নজরে নাই। একটু জিনিস দেখেন, রাসূল আকরাম সাল্লাম কিন্তু কিছুই বাদ দেন নাই। মান কাফাফা আন মামলুকিহি কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, সুবহানাল্লাহ। পরিবারের লোকজন শুধু কেন, বাড়িতে যে কাজের মানুষটি আছে তার কাজে যদি আমি একটু হালকা করে দেই, রাসূল আকরাম সাল্লাম বললেন তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে, ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং জীবনের সকল গুণাগুলো মাফ করে দেওয়া হবে। এটা কি চিন্তা করা যায়? একটি কাজের সুযোগ করে দিলাম, তাকে একটু রোজা রাখার সুযোগ করে দিলাম, কাজটা একটু হালকা করে দিলাম, আর তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুণাগুলো মাফ করে দিবেন এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এত সব কিছু আমার আল্লাহ তাআলা এর জন্য নির্দিষ্ট করে রেখেছেন। শুধু তাই নয়, একটু ইফতারের জন্য মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতু যুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং শুধু তাই নয়, এবং বলেছেন যে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে যদি সেই ইফতারটা এক গ্লাস পানি দিয়েও হয়, একটা খুরমা খেজুর দিয়েও হয়, এই যত সামান্য একটা কিছু দিয়ে যদি কোনো একজন রোজাদারের ইফতার করানো যায়, তাহলে এত সব সওয়াব। এই সব কিছুর মধ্যে তো আমরা আমার পরিবারের সকলকে আমরা একীভূত করতে পারি, একত্রিত করতে পারি, এবং প্রত্যেকটি নামাজে আমি আমার সন্তানকে যদি মসজিদে যাই তাকে নিয়ে নামাজটা পড়ি, এই পরিবারের সকলকে সজাগ করে গেলাম যে মুয়াজ্জিন আজান দিয়েছে তোমরা নামাজটা পড়ে নাও, বিকালবেলা তাদের কাজে সহযোগিতা করলাম, ইফতারে একটু সহযোগিতা করলাম, আবার ইফতারের পর যখন তারাবির নামাজ হবে ওই সন্তানগুলোকে নিয়ে বাসার যারা আছে তাদেরকে তালকিন দিয়ে সন্তানটাকে নিয়ে যদি মসজিদে চলে যেতে পারি, তাহলে পরিবারের সকল সবাই তো আমার এই ভাগ পেয়ে গেল। এবং ওই যে খোদা ভীরুতার যতগুলো জায়গা আল্লাহ তাআলা এখানে অ্যাড্রেস করেছেন, আমি প্রত্যেকটি জায়গা এখান থেকে খুঁজে বের করতে পারি।
আরেকটা কথা আপনি বলেছেন, যেমন এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিব যে কিতাবটি লিখেছেন মান কানা ইয়ামুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার এই মাহে রমাদান কাটাতেন, সেই রমজানের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এতেকাপে পর্যন্ত নেওয়ার জন্য বলেছেন এবং হযরত আয়েশা হযরত হাফসা তারা এতেকাপ করতেন এবং সেই এতেকাফের যে মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ইয়াতাকা মান আয়াতাকিফ ফি ফিস ফিল আখির মিন রমাদান আন আনহু ইয়াতাশাররাফু ফি লাইলাতুল কদরি ওয়া বারাকাতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি ওমাইয়াতাকিফ ফিল আখির আশিল আখির মিন রমাদান, যদি মাহে রমাদানের শেষ দশকে কেউ এতেকাপ করে, লা শাক্কা ফি আন্নাহু ইয়াতাশাররাফু ফি লাইলাতুল কদরি ওয়া বারাকাতিহা, সে অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর এবং তার বরকত থেকে সে কক্ষণকালও বঞ্চিত হবে না, এটা লাভ করতে পারবে। এই মহান সুযোগটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজে এবিল করেছেন, ঠিক তেমনি পরিবার পরিজনের সদস্যদেরকেও সেটা করার সুযোগ করে দিয়েছেন, তারা করেছেন। এমনিভাবে রাসূল আকরাম বয়স্তু মুআল্লামান, তিনি শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, নিজের পরিবারের মধ্যে সেই শিক্ষকতার সেই আবহ তৈরি করেছেন, আর যাদেরকে তিনি আবহ তৈরি করে গেলেন সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যিনি সবচেয়ে বেশি যিনি হাদিস রেওয়ায়াত করেছেন তার দ্বিতীয় স্থানে আছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ সকল কলা কুশলীকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম চমৎকার একটি আলোচনা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম স্বামী, তিনি ছিলেন উত্তম বাবা, তিনি ছিলেন উত্তম নানা। অর্থাৎ একজন ভালো মানুষের মধ্যে যতগুলো গুণ ধারণ করা সম্ভব তার সবগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ধারণ করেছিলেন, এজন্যই তো তিনি পৃথিবীর সেরা মানুষ হয়েছে। আসুন, তিনি যেভাবে মাহে রমজানে পরিবারের সদস্যদের প্রতি যত্ন নিতেন, খেয়াল রাখতেন, আমরাও আমাদের পরিবারের সদস্যদেরকে সেভাবে যত্ন নিয়ে আল্লাহভীরু করে গড়ে তুলি, সেই হোক আমাদের ব্রত। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে যে যেখানে আছেন, আমরা এখন একটি মোনাজাত করব, আমাদের সাথে চাইলে মোনাজাতে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, মাহে রমজানে তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। আল্লাহ গো, জীবনে যতগুলো গুনাহ করেছি, যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি সমস্ত অন্যায় অপরাধগুলো এই মাহে রমজানের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো, আমরা তোমার এতিম নবীর উম্মত, তোমার নবী যদি থাকতো গো আল্লাহ, তার সাথে হাত তুললে তো তুমি ক্ষমা না করে কি পারতে। আল্লাহ গো, তোমার এতিম নবী নাই, তোমার এতিম নবীর উম্মত, নবীর উসিলায় আমাদেরকে এতিম নবীর উম্মত হিসেবে আমাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, মরণ বেধি মরণ ঘাতি এই করোনা আমাদেরকে বড় কাতর করেছে, সারা পৃথিবীতে লাশের বিচিল ভারী হচ্ছে গো আল্লাহ, মানুষ অসহায় হয়ে গেছে, আকাশের দিকে তাকিয়ে আছে তোমার সাহায্যের জন্যে। রব্বুল আলামিন, আমরা অপরাধী পাপী, আমরা অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, এই অপরাধের কারণে এই কঠিন শাস্তি আমাদেরকে তুমি দিও না। যার স্বজন হারিয়েছে করোনায়, যার ভাই, যার সন্তান, যার বাবা, যার মা,
যারা আপন জন হারিয়েছে সে বোঝে আপন জন হারানোর কত বেদনা। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, সারা পৃথিবীর মানুষ আতঙ্কে ভয়ে সবাই আল্লাহ করোনার এই মহামারী থেকে বাঁচতে চায়, তুমি আমাদের সকলকে করোনা থেকে রক্ষা করো, হেফাজত করো আল্লাহ। আল্লাহ গো এই দুর্বহ বোঝা তুমি আল্লাহ জমিনের সাথে মিশাইয়া দাও, না হলে আসমানে তুমি আল্লাহ তুলে নাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যত সীমাবদ্ধতা রয়েছে করোনা সংক্রান্ত সারা পৃথিবীতে সকল সীমাবদ্ধতা তুমি দূর করে দাও আল্লাহ, সারা পৃথিবীর মানুষকে করোনা থেকে তুমি আল্লাহ হেফাজত করো, এই ভাইরাস আমাদের জীবন থেকে তুমি আল্লাহ তুলে নাও। রব্বুল আলামিন সারা পৃথিবীর অর্থনীতিকে তুমি আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে নাও আল্লাহ, আমরা পড়ে গেছি আবার তুমি কোমর সোজা করে দাঁড়ানোর শক্তি দাও। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের অনেক ভাইরা বিভিন্ন জায়গায় করোনায় আক্রান্ত হয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। প্রবাসে যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি সুস্থ করে দাও, বাংলাদেশের যত হাসপাতালে করোনা রোগী আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ, শেফায় আজেলা দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তুমি যদি চাও, তুমি তো সবচাইতে বড় ডাক্তার, তুমি চাইলে মুহূর্তের মধ্যে করোনা আমাদের থেকে চলে যাবে আল্লাহ, তুমি যেভাবে করোনার বোঝা আমাদেরকে চাপিয়ে দিয়েছো আবার তুমি তুলে নাও, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের দেশের সব বাঙালিকে সব মানুষকে তুমি আল্লাহ করোনা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের হাসপাতাল আমাদের চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থাকে তুমি আল্লাহ আরো সবল করো, যত সীমাবদ্ধতা অভাব আছে তুমি আল্লাহ দূর করো, করোনার টিকাকে সহজলভ্য করে দাও সারা পৃথিবীর মানুষের মধ্যে। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের দেশকে তুমি আল্লাহ সকল প্রকার ঝামেলা থেকে তুমি আল্লাহ মুক্ত রাখো, আমাদের দেশকে তুমি আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো, স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি আল্লাহ হেফাজত করো, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ, আমাদের এই অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বড় দরদি মানুষ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তার এই প্রয়াসকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইস্ট টু ইস্ট মিডিয়া গ্রুপের মাধ্যমে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ধর্মের জন্যে দিনের জন্যে মানুষের জন্যে মানবতার জন্যে দেশের জন্যে যে কাজ করে যাচ্ছে আল্লাহ তার সকল কাজকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তুমি বড় দয়া করে তাকে এক জন্মে এত বেশি কাজ করার সুযোগ করে দিয়েছো আল্লাহ, এই সুযোগকে তুমি আরো অবাহিত করো, আরো ব্যাপক করে দাও, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের জন্য কাজ করার তৌফিক শক্তি সামর্থ্য সাহস তুমি তাকে দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, এই অনুষ্ঠানের পিছনে থেকে যারা কলাকৌশলী বিভিন্নভাবে অনুষ্ঠানকে আলোকিত করছেন এবং যারা অনুষ্ঠানে সে জ্ঞান গর্ব আলোচনা করছেন তাদের সকলকে তুমি আল্লাহ হেফাজত করো, উত্তম যাযা খায়ের বিনিময় তুমি আল্লাহ দান করো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে যেভাবে আছে তুমি ভালো রেখো সুস্থ রেখো। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে ফরিয়াদ, আমাদের দেশের নদী ভরা মাছ দাও, আমাদের দেশে জমিন ভরা ফসল দাও, আমাদের দেশে আল্লাহ যত আল্লাহ অভাব আছে সব দূর করে দাও আল্লাহ, আমাদের দেশের সব অভাব দূর করে আমাদের অর্থনীতিকে আল্লাহ তুমি আরো উন্নত করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জানি না এই রমজানে কার মা নেই কার বাবা নেই, ইফতারের সময় ইফতার তৈরি করে দিত, সাহারির সময় সাহারি খেতে তুলে দিত, যেই মা
জানি না কার সেই মা অন্ধকার কবরে পড়ে আছে, কার বাবা বাঁশ বাগানে পড়ে আছে। আল্লাহ গো যার মা বাবা নেই তুমি তাদেরকে মাফ করে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।